যারা মাদার জাত অলি তারা গর্ভ থেকে অলি আলমে আরোহায় অলি জোরে জোরে কন্যা সুবহান আল্লাহ। এরপরে অলি হইল দুই নম্বর অলি অলি আতাই যারা দুনিয়ার জমিনে আসার পরে আমলের মাধ্যমে রেয়াজতের মাধ্যমে মোরাকাবার মাধ্যমে মুশাহাদার মাধ্যমে সাধনার মাধ্যমে নামাজ রোজা হজ যাকাত পর্দা দিলা কুলু মা বাবার খেদমত ইত্যাদি ইত্যাদি কইরা যারা অলির সার্টিফিকেট লয় এরা হইল দুই নাম্বার অলি। কষ্টের মাধ্যমে হয় জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর তিন নাম্বার অলিরা হইল যাদের কষ্ট খুব কম সুবহানাল্লাহ কষ্ট একেবারে কম। তিন নাম্বার অলি যারা হয় তাদের কষ্ট হইল কম। বলে বুঝাই দিস সাহেব কেমনে? যেমন মোল্লা কাজিমুদ্দিন শাহ আল্লাহর ওলি, কথা বলেন ঠিক কিনা? কালিয়াপুর দরবার শরীফ মোল্লা কাজিমুদ্দিন শাহ আল্লাহর ওলি, লাঠিরে গারান দিয়া কয় লাঠি জিকির কর, লাঠি আল্লাহ আল্লাহ জিকির করে জোরে কইতেন না সুবহানাল্লাহ। আবেদ শাহ আল মাদানি উনি হইলেন আল্লাহর ওলি মাদার জাত ওলি, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। গাউসে পাক আব্দুল কাদের জিলানি মাদার জাত ওলি, জোরে কন্যা আল্লাহু আকবার। আমার হুজুর কেবলা আলা হযরত আহমদ রেজা খান মাদার জাত ওলি, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা কবির মনোযোগ, এমনি ভাবে যারা মাদার জাত ওলি হইছে এবং দুনিয়ার জমিনে আসার পরে যারা আমলের মাধ্যমে যারা ওলি হইছে, যারা রিকশা চালায়, যারা ভ্যান গাড়ি চালায়, যারা দিন মজুরি দেয়, যারা কিছু করে কিছু করে না, যারা কিছু আমল করে কিছু আমল করে না, এক বেলা নামাজ পড়লে দুই বেলা কাজা যায়, তিন বেলা বললে দুই বেলা সাইরা দেয়, পাও একদিন দুলে তিন দিন পায়ের কাছে পানির কাছে যায় না, এই রকম মানুষ আমরা যারা আছি আল্লাহ হযরত আহমদ রেজা খান ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি ঘোষণা দিয়ে দিছে, তোমরা আমার ওই দুই প্রকার ওলিদের সাথে সম্পর্ক রাখো। জোরে কন্যা সুবহানাল্লাহ। যারা মাদার জাত ওলি হয়ে এসেছে তাদের দরবারে আসা যাওয়া করো, যারা দুনিয়ার জমিনে আইসা আমলের মাধ্যমে মুরাকাবার মাধ্যমে মুশাহাদার মাধ্যমে যারা ওলি হইছে তাদের দরবারে আসা যাওয়া করো, তাদের সাথে একটা লাইন লাগাইয়া রাখো কলমের লাইন। এবার আস্তে আস্তে তুমি যখন ওনাদের কাছে মুরিদ হইবা আসা যাওয়ার মাধ্যমে, একদিন যদি ওনার মুর্শিদ কেবলার একটা দয়া তোমার প্রতি হইয়া যায় রে, একটা নজর যদি হইয়া যায় আল্লাহর কসম ওইটা হইল ওলি ওয়াহাবি, তোমার মুর্শিদের নেক নজরের মাধ্যমে তুমি ওলি হইয়া যাইবা। এবার সে রিকশাওয়ালা হোক এতে কোনো সমস্যা, এবার সে দিন মজুরি হোক এতে কোনো সমস্যা, এবার সে মাই পালা হোক এত কোনো সমস্যা, ডাক্তার হোক এত কোনো সমস্যা, মন্ত্রী ম্যাজিস্ট্রেট হোক টিচার হোক এতে কোনো সমস্যা নাই, আপত্তি নাই, যদি তোমার দয়াল মুর্শিদ তোমার উপরে সুনজর একবার তাকায়। কথা বলেন ঠিক কিনা? আলাউদ্দিন সাবের কইয়া একটা ডাক দিছিল 70,000 পলির সর্দার একটা মিনিটের ভিতরে বানাইয়া দিছে। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। আর মহাব্বতে কন্যা আল্লাহু আকবার। ওই আব্দুল কাদের জিলানি গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মায়ের পেট থেকে কেরামত দেখান শুরু হয়ে গেছে সুবহানাল্লাহ। বুঝুন না, কিতাবের নাম হলো তাসকিরাতুল আউলিয়া, লিখেছেন শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহ। উল্লেখ করে আব্দুল কাদের জিলানি ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, হঠাৎ করে একদিন ডাক দিল মা আমারে খাবার দাও, তো খাবার দিছে, দেওয়ার পরে আস্তে আস্তে মায়ের সাথে সন্তানের সাথে মহাব্বতের একটা প্রেমের আলাপ জমছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রেমের আলাপ যখন জমছে ও কই একটা ব্যথা পাইছে আব্দুল কাদের, কয় মা কেন চিৎকার দিলা মা? কয় আব্বা রে তুমি না বুঝদা না, তুমি বুঝদা না, তোমার ফেটে নিয়ে আমি আঙ্গুর বাগানে গেছিলাম। জোরে কইতেন না আল্লাহু আকবার। আঙ্গুর বাগানে আমার আঙ্গুর ফল খাওয়ার শখ হইছিল, আঙ্গুর বাগানে গেছিলাম, আঙ্গুর বাগানে যাইয়া আঙ্গুরের চোখনার মধ্যে হাত দেমু, এমন টাইমে আমার ফেটের মধ্যে তুমি একটা নাভির মধ্যে লাথি দিছিলা, ফুকরে এখনো আমার বসে আছে ওই ব্যথাটা এখনো
কেন আমার হয়। এবার আব্দুল কাদের জিলানী কয় মা দয়া কইরা আমারে মাফ কইরা দাও। আব্দুল কাদের জিলানী ছোট মাসুম বাচ্চা জাকরিয়া কয় মা আমারে মাফ কইরা দাও। আব্দুল কাদের জিলানীর আম্মা কয় না মাফ করতাম না, আল্লাহু আকবার আরো জোরে করলা আল্লাহু আকবার যেমন একটা ক্ষতি করছি এমন একটা উপকার তো আমি করছি। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। এ মা আপনার এটা ক্ষতি করলাম বেটা, এখনো পান মরণ পর্যন্ত পাইবেন ও মা, কিন্তু আপনার একটা উপকার তো আমি করছিলাম। সুবহানাল্লাহ কইতেন না। এই পেছন বাচ্চা শিশু মাসুম বাচ্চা তুই কইছ বেটা আমার উপকার করছ, তোমার ক্ষতি করছ, কি কইছ আবল তাবা। ভাই মা রাগ কইরো না, সুবহানাল্লাহ। ও মা রাগ করিও না, রাগ করা ভালো না, রাগ করা আড়াই দিন পরে আমার নবী যখন মা আয়েশা মা আমেনা সুবহানাল্লাহ বলনা মা আয়েশার সাথে বিবি আয়েশার সাথে যখন রাগ দেখাইতেন মোহাব্বতের রাগ সর্বোচ্চ ছিল আড়াই দিন। কয় দিন জোরে কোন না কয় দিন। আর প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না প্রেম সাই না মানবী মান রে ও মুর্শিদ সাই না সোনা দানা। আরে এই মুজাহিদ মুর্শিদ প্রেমে হইছে রে দিওয়ানা, বলে নেই আশেকরা দয়াল প্রেমে হইছে রে দেওয়ানা, দয়াল নামে হইছে রে দেওয়ানা, বলো না এই প্রেমিকরা দয়াল না হইছে রে দেওয়ানা। প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। আওয়াজ করে বলুন ঠিক কিনা। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় মা রাগ করো না মা, আমি একটা উপকার করছি। তাহলে কি উপকার করছো? এবার ডাক দিয়া কয় মা আমার আব্বা ইসলাম প্রসারের কাজে ব্যস্ত ছিল, বাড়িতে ছিল না মা, একটা ফকির আসছিল দুপুরবেলা ভিক্ষা চাইছিল, ভিক্ষা চাওয়ার পরে আপনি যখন বাসায় কেউ নাই, আপনি বোরকা পরিহিত অবস্থায় আপনি যখন ওই দুয়ার পারে আবদান অবস্থায় যখন আপনি দুয়ারের নিচে দিয়া যখন বাটিটা দিছিলেন, ফকিরাই আপনার বাটি না নিয়া হাতের দিকে যখন তাকাইছিল, ফকিরার ভিতরে কাম প্রদলোক মহমত মাসজ্জ ছিল মা, এই জন্য নফসে আম্মারায় তারে খারাপ দিকে দাবিত করে ফলাইছে। চিন্তা করলো বাসায় যদি কেউ থাকতো, বাসায় থাকলে তো দরজা খুলিয়া ওপেন লিয়া মারে ভিক্ষা দিত। ওই ফকিরার ভিতরে নফসে আম্মারা যখন জেগে গেল, নফসে আম্মারার তাড়নায় শয়তানের প্রবঞ্চনায় আপনার লোভে সে পইরা আপনার হাতের কবজার মধ্যে যখন ধরতে চাইল, ও মা আপনি বাটি ফালাইয়া একটা চিৎকার দিয়া সাতটা দরজা পার হইয়া খাসকামরার মধ্যে যখন যাইয়া সিজদা দিয়া আল্লাহ দরবারে চোখের পানি যখন সাইরা দিছেন গো মা, আজকার নামাজ কবুল করো গো, আজকার দোয়া কবুল করো গো, আমার নূর নবীজির খাতিরে ও মাবুদ মাওলারে ডাকি আমরা তোমারে, বলে নও মাবুদ এই আজকার দোয়া কবুল কর, জবানটা খুলে বল না আজকার দোয়া কবুল কর গো, আমার মা ফাতেমার খাতিরে ও মাবুদ মাওলারে ডাকি আমরা তোমার, ও মাবুদ মাওলারে ডাকি আমরা তোমারে, আজকার দোয়া কবুল করো গো, আজকার দোয়া
আমার মা ফাতেমার সঙ্গে তে ও মাহবুব মাওলারে ডাকি আমরা তোমারে বলেন ও মাহবুব মাওলারে ডাকি আমরা তোমারে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় মা ওই টাইমে কাজ কামরার মধ্যে ঢুকিয়া আল্লাহ দরবারে সেজদা দিয়া এইভাবে যখন কান্না শুরু করলা আমার আল্লাহ ডাক দিয়া কয় আব্দুল কাদের রে তুমি তো মায়ের পেটে আছো তুমি আব্দুল কাদের বেলায়েতের পাওয়ার দিয়া তোমার মায়ের ইজ্জতটা রক্ষা করো আমি বলছি আল্লাহ ও আল্লাহ আলমে আরহা রুহের জগতের মধ্যে এই রুহটা আব্দুল কাদেরের রুহটা লাফাইয়া লাফাইয়া নবীর কাতারে সই লাগছিল ও আল্লাহ এমন রুহটা দুনিয়াতে আসতেছে যেই মায়ের ইজ্জত যদি নষ্ট হইয়া যায় আমি কলঙ্কের মালা নিয়া দুনিয়াতে নামব আমি তোমার খোদার খোদাইত রব নষ্ট কইরা দিব আল্লাহু আকবার ও আল্লাহ আমার মায়ের সতীত্বকে রক্ষা করো আমার মায়ের সতীত্বকে ইজ্জতকে রক্ষা করো যদি রক্ষা না করো আর আমি যদি দুনিয়াতে যাইতে পারি আল্লাহু আকবার তোমার যত গোপন কথা আছে আমি দুনিয়ার মানুষের জানাইয়া দিব আর জোরে কন্যা সবার প্রেমিক প্রেমিকা প্রেম করিয়া পাঁচ বছর সাত বছর দশ বছর পরে প্রেম যখন নষ্ট হইয়া যায় কিছু ছবি থাকে নিও কথা কয় না এখন তো মোবাইলের যুগ রয়েছে কিছু ছবি থাকে ভিডিও থাকে এখন ভয় করাইয়া দেয় মনে করাইয়া দেয় স্মরণ করে দেয় আমার লগে যদি তুই ফাইজলামি করস আমার ইজ্জত নিয়ে যদি টানাটানি করো তোর ইজ্জত আমার হাতে আছে ফেসবুকে সাইরা দেব ঠিক কিনা কর না কি বুকে ফেসবুকে ফেসবুকে সাইরা দেব ইউটিউবে সাইরা দেব তোর বিয়া সাথী শেষ ইজ্জত নষ্ট হইয়া যাইব সংসার হইয়া যাইব তাহলে আমারও বাসা তুইও বাস কথা কর ঠিক নেই আব্দুল কাদের জিলানি কয় আল্লাহ আমারে তোমার বন্ধু বানাইছো তো আমার মায়ের ইজ্জত যদি নষ্ট হইয়া যায় আমিও তোমার কিছু গোপন কথা আমার কাছে আছে আমি দুনিয়ার মানুষের জানাইয়া দেব আল্লাহু আকবার আল্লাহ রয় দানিয়াতের কথা যদি মানুষের কাছে জানাইয়া দেই মানুষ তো তোমারে দুঃসার করব আল্লাহ ও আল্লাহ তোমারে না তোমার দিনের দাওয়াত দিব না আল্লাহ ডাক দিয়া কয় আব্দুল কাদের তুমি যাও 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 বেলায়েতের ক্ষমতা তো আমি তোমারে দিছি সুবহানাল্লাহ বেলায়েতের ক্ষমতা দাও আছে বেলায়েতি পাওয়ারটা একটু লড়া দিয়া দেহ না আমি আল্লাহ যে দিছি এটা ঠিক আছে নি কাজ করে নি সুবহানাল্লাহ আব্দুল কাদের জিদানি কয় মা ও মা ওই টাইমে একটা বাঘ আসছিল নি কয় হা ফুতরে তুই তো আমার ফ্রেডে আছিস তুই দেখলি কেমনে আল্লামা ইসমাইল হাকিম বুরুজি রহমতুল্লাহ আলাই উল্লেখ করে ইত্তাকু ফারাসাতাল মুমিনিনা ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ হে জগতের মানুষ আল্লাহর ওলিদের অন্তর্দৃষ্টিকে ভয় করিও এই জাহিরি একটা শোক আছে হাকিকি আর একটা শোক আছে এই রে আল্লাহর ওলিদের অন্তর্দৃষ্টিকে ভয় করিও কয় কেন জানো নি ইয়ানজুরু বিনুরিল্লাহ তারা আল্লাহর নূরের চক্ষু দ্বারা দেখতে পায় এই শোক বন্ধ করলে আরো দুইটা শোক আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এই দুইটা সামনের চক্ষু বন্ধ করে দিলে কলবের চোখের পাওয়ার স্পষ্ট খুলে যায় কলবের চোখ দিয়া দেখে যায় আল্লাহর বলিতে
তাদের ব্যাপারে বলা হলো ইত্তাকু ফারাসাতাল মুমিনিনা ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। হে বদবাসী, তোমরা আল্লাহর ওলিদের অন্তর্দৃষ্টিকে ভয় করিও, কারণ তারা আল্লাহর নূরের চক্ষু দ্বারা দেখতেছে, দেখতে থাকবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী কয় মা, আব্দুল কাদের জিলানী কয় মা, মা কইয়া ডাক দিতে দেরি, সন্তানের বুকে জড়াইয়া নিতে দেরি করে নাই। এবার ডাক দিয়া কয় মা, আমারে তুমি মাফ করছনি, আমারে তুমি ক্ষমা করছনি মা। আব্দুল কাদের জিলানী আম্মা চোখের পানি ফালাইয়া কয় বু, এইটা ক্ষমা করার একটা বিষয় হইল নাকি মায়ের কাছে? মা বরদন রক্তের ইবাদন কথা কন ঠিক কিনা, যদিও পৃথক হইয়া যায় শুধু সুল্লা বউয়ের কারণ কথা কয় না, কথা কয় ঠিক কিনা? ঠিক ভাই বরদন রক্তের বাদন যদিও পৃথক হয় নারীর কারণ, মা বরদন ওর জান্নাতের সাবি আমার মা, ও মা গো জান্নাতের সাবি আমার মা, কথা বলেন একটু মুখটা লড়া সাদে কোন না, ও জান্নাতের সাবি আমার মা, ও মা গো জান্নাতের সাবি আমার মা, মা যার বেছে নাই তার মতো দুঃখী নাই, ঠিক কিনা বলেন? মা যার বেছে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, ও না গো জান্নাতের সাবি আমার মা, জান্নাতের সাবি আমার মা, ও মা গো জান্নাতের সাবি আমার মা। জোরে কর আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানি মাদার জাতলি কোনলিও মাদার জাতলি, ওই আব্দুল কাদের জিলানির কাছে গেল চুরি করতে, চুরি করার জন্য গেছে। ওই যে বলছিলে আমরা রিক্সাওয়ালা, আমরা ব্যানওয়ালা, আমরা দিন মজুরি, আমরা ঠিক মতো আমল করতে পারি নাই। আল্লাহ বলেছেন ওয়াকুনু মা সাদিকিন, যারা আমার বন্ধু আছে তাদের সাথী হইয়া যাও, তাদের সঙ্গ অবলম্বন করো। ওই যে বলছিলাম তিন নম্বরে ওলি হওয়া সহজ, এবার আব্দুল কাদের জিলানির দরবারে গেছে বেড়া চুরি করার লাগিয়া। রাত্র কয়টাও? নয়টা, নয়টা কয়টা কয়টা কয়টা? রাত্র নয়টা বাজে ঢুকছে, তিনটা পর্যন্ত আছে। আল্লাহ কয়টা ঢুকছো? নয়টার গাড়ি কয়টায় চলে রে বাজি? নয়টার গাড়ি কয়টায় চলে? নয়টার গাড়ি কয়টায় চলে? কয় নয়টার গাড়ি রাত্র তিনটা পর্যন্ত চলে। সুবাল্লা বুঝতেন না? আচ্ছা, সুরায় গেছে চুরি করতে, কি করতো চুরি করতো? এ ওটা করে, এ ওটা করে, বসো চুরাই গেল চুরি করতো, আরে বেটা হন কামো লাগবো, কোন কথায় কার কলবে দাগ কাটতে যায় বলা যায় না, একটু মোহাব্বত নিয়ে বসো কাজ হইয়া যাইব। আর মোহাব্বত ছাড়া যদি বাইটটা খাবাইয়া দেয়। চোরাই গেল চুরি করার জন্য আব্দুল কাদের জিলানি, এমনি তো মাদার জাত অলি, এমনি তো আল্লাহর ওলি, পাওয়ার রুহের জগত অলি, দুনিয়ার মধ্যে সবার নামাজের দরকারটা ছিল কি? কথা কোন ঠিক নেই, কথা বলেন? নামাজ পড়ার কি দরকার আছিল? রাতে গভীরে কেন রেয়াজতের দরকার আছিল? আব্দুল কাদের জিলানি না এশার নামাজে দাঁড়াইছে, এবার ফাঁকায় ঢুকছে নয়টায়, আব্দুল কাদের জিলানি দাঁড়াইছে ও নয়টায়, জোরে জোরে কইতেন না সুবহান, ফাঁকায় ঢুকে কয় রাজা বাদশাহ মন্ত্রী ম্যাজিস্ট্রেটের বাড়িতে চুরি করলাম। জগতের বাদশাহ আব্দুল কাদের জিলানি যার একটা পোশাকের দাম ওই সময়ে তৎকালীন জমানায় ছিল 40,000 দেরহাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা পোশাক বানাইতো বাদশার জন্য, আরেকটা পোশাক বানাইতো গাউসে পাকের জন্য। কারণ দেখেন না, আজমিরের জমিনে যত বড় বাদশা হও না কেন, আগে খাজা বাবার দরবারে চাবি দিয়া ওর লাগে, আগে খাজা বাবার দরবারে দিয়া, এরপরে তুই রাজত্ব কর, সমস্যা আগে দেখ। যে আব্দুল কাদের জিলানি বাদশা যেই পোশাক পরতো, ওই ওই
কারিগর বাদশার পোশাকের চাইতে আরো 500 দিরহাম বেশি দাম দিয়া বানাইতো আব্দুল কাদের জিলানির পোশাক মোবারক। আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা, কারণ যেহেতু তিনি দুই জাহানের বাদশা, কথা কর ঠিক কি না, তার পোশাকটা বাদশার চেয়ে তারও দামি হয়। জোরে কর আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানি নামাজে দাঁড়াইলো গভীর মনোযোগ, চুরাই গেল চুরি করার জন্য। এবার চুরি করতে যায় মাল সাবানা কিছুই পায় না। হায়রে, ফিশাবের বাড়িতে 5-6 তলা বিল্ডিং দাউনের কথা, ফিশাবের ফ্ল্যাট একেবারে তিনজনের জন্য কুচারি রাখা কতর খাজায় লাগন না পায় এরকম দাউনের কথা, কথা কোন ঠিক নেই। কি এর কথা রে, কেন ওই তো বইয়া রইছে রে, কথা কস। আর আমরা একটু নাচলে জিকির করলে বুঝি বেদাত হইয়া যায়, নাচতে নাচতে বাস উইটা যায় বাসের তেলা পাইয়া হুজুর উপরে পড়ে এরপরে মুইত্তা দেয় এইটা যায়। জোরে কইতেন না উযুবিল্লাহ। গভীর মনোযোগ আব্দুল কাদের জিলানী নামাজে দাঁড়াইছে, নামাজও ছাড়তে আছে না, বেড়া আর বার হইতে না। জোরে কর আল্লাহু আকবার। নামাজে দাঁড়াইছে, দরজা খুলে আর বার হইতে পারে না, আওয়াজ হইব পাইছে একটা চাদর মোবারক। জোরে কর সুবহান আল্লাহ। কিছুই তো পাইলাম না, কেউ পীরে না খালি হাতে, খাজা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, মুর্শিদ কেওলার দরবারে আই বড় পীর আব্দুল কাদের। আব্দুল কাদের জিলানি নামাজে দেহনিও চোখ কাটা, কথা কাটা, সামনে চোখ পিছু আছে উপরও চোখ নিচু চোখ, গোটা কুলকায় একটা সরিষার মতো দেখা যায়। এই যেটা তিলা চাবার হাতের তালকা, এই তিলদার মতো মাঝখানে রাখলে তিলদারই স্পষ্ট ভাবে দেখা যায় কি যায় না। গভীর মনোযোগ, কারো কারো শরীরের মধ্যে তিল আছে না নাই, ফিডের মধ্যে আছে না নাই, গলার তলে আছে না নাই, আইত তলে আছে না নাই, কত জায়গায় যে তিল তারা খায় বেশি আমার কিল, কথা কোন ঠিক নেই। আচ্ছা আমার আছে আত কোন কোন কোন, আমার হাতের মধ্যে আছে তিল। আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি কয় আমার আল্লাহ গোটা কুল কায়নাটা আমি আব্দুল কাদের জিলানির সুখের সামনে রাখছে একটা সরিষার মতো। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সুরাই রূপে আব্দুল কাদের জিলানির ঘরে কিচ্ছু পায় না যা, আয় হায় রে, কার কাছে আইলাম রে, কি লেখা আইলাম, জীবন নাই আমার ব্যাপারে, এরকম না শুনি তো জীবনে পড়ছি। ফাইসি ধরে টাল কাল্লা লইয়া যায় জুব্বাটা যায় ফাইসি, কথা কর ঠিক নেই। পেচ্চা বাজার যা ভাই যায় ভাই, সোরা বেড়ার 10 টা ফেললাম অসুবিধা, কথা কর ঠিক নেই। এবার চিন্তা ভাবনা করে কই দিয়ে লয়ে যাবো। আচ্ছা কইছে রে, কোন আদর করে আছে ওয়াল্লাহ কইতে না, আদর কইরা লইছে। এবার লওয়ার পরে কয় কি রে ঘটনা কি, হুজুরের নামাজ সারে না, 11টা বাজে গেছে, সুবহানাল্লাহ কইতেন না, 11টা বাজে গেছে, কাজ দিয়া পাশের রুমে গেছে। জোরে কর না সুবহানাল্লাহ। এইতে কয় এবার তুই থাক আমি বাড়িয়া যাই, আল্লাহু আকবার কর। এবার এবার জন রাইখা দিত সাই কম বলে কিন্তু পাগলার সারে নাই, খুদা সু পাকড়ালে সুরালে মুহাম্মদ, খুদা সে পাকড়ালে সুরালে মুহাম্মদ, মুহাম্মদ জো পাকড়ালে দুসরা কোই নেহি সকতা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ যদি কাউকে ধরে আল্লাহর হাত থেকে ছুটাইয়া নেওয়ার মালিক আমার মদিনাওয়ালা, আর আল্লাহর নবীর সাথে যদি কেউ গুস্তাগি করে বেয়াদবি করে আমার নবী যদি কাউকে ধরে পাকারে, আল্লাহর জগতে এমন কোন লোক নাই আমার নবীর থেকে তারে বাঁচাইতে পারে, আওয়াজ করে বলেন ঠিক কি না। গাউসে পাকের কম্বল, ওই সাদর মুবারক, জুব্বা মুবারক, কম্বল মুবারক যেটাই হোক না কেন, ওই বস্তুটা এবার খাটের তলেতে বাইরে একবার তুই থাক করে নেওয়ার দরকার নাই। এবার কম্বলে কয় তুই আর সারা কোনাই যাস, সুবহানাল্লাহ কইতেন না। সাপুরেরা যখন সাপ ধরে দেখছেন নি, সাপের মাথা ধরে লাগলে বাকি শরীর দিয়া লেঞ্জা দিয়া ফিরে হাতে পায়ে মেরা দেয়, কথা কয় না। হে জগৎবাসী,
সাপ ধরার কৃত্য, সাপ ধরতে দেখলে বুঝে আসবেন সাপের মাথা যখন ধরে বাকি শরীরটা খালি থাকে, এটা হাত পেলে হাতে ফেস দেয় লেজা দিয়া, ঠিক নিও পাও পাইলে পাও ফেস দেয় শরীর বাইরে শরীরে শরীরে ফেস দিয়া লায়। আব্দুল কাদের জিলানি এবার কম্বলে তো কম্বল তুই থাক আমি চাই জান বাঁচাই, আব্দুল কাদের জিলানি যেই নামাজ একবার দাঁড়াইছে দুই ঘন্টা গেছি গা আরেকবার দাঁড়ালে যদি কয় ঘন্টা যায় দর্দ তুই আমার সামনে তো ভাই না কম্বল জেনেটা এনই থাক আল্লাহু আকবার। এবার কম্বলে কয় আইসা যেহেতু নেওয়ার জন্য সারতাম না যাইতাম না লইয়া যা অফুরন্ত ভান্ডারে চাইতে পারলে কেউ ফিরে না খালি হাতে, কথা কন ঠিক কিনা? আচ্ছা এবার পাগলা গেছে কিছু আনার জন্য তো আন্তজন গেছে আল্লাহ গুড়াইয়া লাইন গুড়াইয়া দিছে জোরে কন সুবহান আল্লাহ। ওই যে রিক্সাওয়ালা ম্যানওয়ালা গাড়িওয়ালা দিন মজুরি টাকওয়ালা আর মাস্টার ডাক্তার ইত্যাদি ইত্যাদি ঠিক মতন আমল করতে পারে না অলির দরবারে গেছে কিছু আনার জন্য, কিছু লইয়া যা সুবহানাল্লাহ কইতেন না আরো জোরে কন না সুবহানাল্লাহ। এবার আনতে গেছে নিয়ত ছিল এক রকম ধরা খাইয়া ও নিয়ত করতে আছে বারে বারে ফালা রে কম্বলে তো আমার সারে না এটা ফেসাইয়া খাটের তলার ডুবাইয়া লয় জোরে কন আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানি আবার আইয়া নামাজে দাঁড়াইছে আবার আইয়া নামাজ যখন দাঁড়ায় গেছে এবার একটা না একটা বাজে গেছে নামাজ শেষ হয় না, এবার নামাজ শেষ করে তসবিহ আলিল দুরুদ সালাম পড়ে তিনটা বাজে গেছে আর ওই পাগলায় ওই খাটের তলের ভিতরে মশার কামড় খায় আর আল্লাহর দরবারে কত তওবা যে করতে আছে হিসাব নাই, ঠিক কিনা বলে আল্লাহ গো জীবনে আর কোনদিন চুরি করতাম না আর কোনদিন আল্লাহর ওলির দরবারে কাছে দিওয়াইতাম না, আল্লাহ আমারে মাফ করে দাও আল্লাহ আমারে ক্ষমা করে দাও যা গুনাহ করছি সব মাফ করো ওলির উসিলায় এমনি যখন তওবা ইস্তেগফার করতে আসে আল্লাহ কয় যা তুকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবুর রহিম আল্লাহু আকবার বল আল্লাহ রাব্বুল আলামিন বলে জগৎবাসী শোনো নিশ্চয় আমি আল্লাহ সবকিছু দেখি এবং শুনি সুবহানাল্লাহ। তো আল্লাহ দেখতে আসেনি খাটের তলে দেখেনি আমরা যাই যে প্যান্ডেলের ভিতরে ঢুকছি আল্লাহ দেখছেনি এই লনাই গেরাম কি এই মানুষ আছে না আরো 14 ভাগ আর আজ পাই আছে আরো 14 ভাগ 6000 ভোট 6000 615 আমার মনে হয় 15 জন আইছে ভাই 600 জন খাতার তলে এই গোলাপের ঘরে গোলাপের ঘরে পেড়িয়েতে জায়গা দিছে কেমনে দোয়া না কথা কই না ঠিক নিও গভীর মনোযোগ কম্বলে সারে না বেড়া বাড়িতে না আব্দুল কাদের জিলানির সুযোগ করে রাখো আই সুযোগ কিছু নেওয়ার জন্য সময় হবে না সুবহানাল্লাহ কইতে না ওরে জোর করিয়া বুঝতে গেলে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা কেউ বুঝিতে পারে না রে বান্দারির খেলা আমার দয়াল মাওলার খেলা ঠিক কিনা বলেন চাইলে কেউ ফিরের বস্তু নিতে নাহি পারে উপযুক্ত হইলে দয়া দায়িকা নিবে গরে বন্ধু দায়িকা নিবে গরে জোর করিয়া দিবে তোমায় ববের যত জালা জোর করিয়া দিবে তোমায় ববের যত রে কারো গেনা কি পুঠে না আল্লাহু আকবার কোন 36 বছরে কারো গেনা কি ফুটে না ওরে 6 মাসেরই কালে আবার 6 মাসেরই কালে আবার দেই যে সুলোয়ানা ববি দেই যে সুলোয়ানা জোরে কন আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানি আমার নবীর উপর দরুদ শরীফ পড়ে আল্লাহ কয় জাহুকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুমুর রাসূল গুনাহ যদি মাফ করাইতে চাও অন্যায় যদি তওবা যদি আল্লাহর দরবারে করাইতে চাও আমার নবীর দরবারে যাও তো নবী তো জাহের নাই গাউসে পাকের দরবারে গেছো নবীর রিপ্রেজেন্টেটিভ আল্লাহওয়ালা কথা বলেন ঠিক কি না নবীর রিপ্রেজেন্টেটিভের কাছে যাইয়া যে তুমি নিজে নিজে তওবা করতেছো ইস্তেগফার করতেছো আমার আল্লাহ গুনাহগুলি মাফ করে দিয়া ওলি বানাইয়া দিছে
রাত্র বাজে তিনটা পড়ো রাত্র বাজে তিনটা আইরে রাত্র বাজে তিনটা পড়ো কিন্না লাইছেন তিনটা টিয়া দিবেন ছয়টা আচ্ছা আচ্ছা কমাইছে কথা কোন ঠিক নি বুঝা লবি এবার 60টা কথা কোন ঠিক নি ভাই ও গাউসে পাক আব্দুল কাদের জিলানির দরবারে আইছে নদীর মধ্যে যিনি থাকে সাগরের দায়িত্বে যিনি আছে ওনার নাম কি হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম জোরে জোরে কন্না সুবহানাল্লাহ হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসা সালাম দিয়া হুজুর শাম শহরের কুতুব নাই কি নাই ও শাম শহরে কুতুব নাই ইন্তেকাল করছে হুজুর এই মুহূর্তে যদি আপনি বেলায়েতের একজন অধিকারী ওখানে না পাঠান একজন দায়িত্বশীল খেলাফতদারী খলিফা যদি না পাঠান আবার আমার আব্বার নাম সোনা মিয়া খলিফা কি নাম ও কথা কইনা কি নাম আমার আব্বার নাম সোনা মিয়া খলিফা এই খলিফা হলো কাপড় ছিড়াই না খলিফা কথা কোন ঠিক কি না আর আল্লাহ যেই খলিফা বানায় ওই দইল প্রতিনিধি মানুষের কলবে ঈমানের আলো জ্বালাইয়া দেওয়া জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আল্লাহর ওলি নাজিয়া কয় খুয়াস কিজির কয় হুজুর শাম শহরের কুতুব ইন্তেকাল হইছে এই মুহূর্তে যদি ওখানে না দেন শহরটা ধ্বংস হইয়া যাইব এলোমেলো হইয়া যাইব আব্দুল কাদের সিনারি কয় বাবারে এই মুহূর্তে রাত্র বাজে তিনটা প্রত্যেকটা দিন আমি কুতুব আমার কাছে তো কুতুব নাই আব্দুল কাদের সিনারি যখন কয় অপারগতা স্বীকার করতেছে এবার ডাক দিয়া কয় হুজুর আপনি তো কুতুব বানানে ওয়ালা আপনি কুতুব বানানে ওয়ালা আপনি তো কুতুব বানাইতে পারেন আপনি একটা কুতুব বানায় দেন এদিক সেদিক তাকায় কয় বাবারে আমার দরবারে এখন কুতুব নাই কেতে গা কুতুব দেব যাও সকালে আইছো কয় না 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 এই রাতে যদি কুতুব না দিবেন আমি খিজির দরবার ছাড়তাম না আল্লাহু আকবার লাগাইছে ঠেলা ঠেলি লাগছে এই জন্য ফিরে মুরিদের ঠেলা ঠেলি লাগবো অন্য মুরিদে যদি এইখান দিয়া বাম হাত ঢুকায় তার কিন্তু শনি দশটা লাগিয়া যাইব কথা কর দেখনি ওরে জার জালা এক সে জানে মনের দুঃখ বুঝবো কে মুর্শিদ বিনে আরে কইতাম যত মনের জালা পাইতাম যদি নিরলে কইতাম যত মনের জালা পাইতাম যদি নিরলে মনের দুঃখ বুঝবে কে মুর্শিদ বিনে আইরে মনের দুঃখ বুঝবে কে বন্ধু বিনে আওয়াজ করে বলেন ঠিক কি না আমার মনে কি জ্বালায় না মুর্শিদ জানে আমার পাশের স্ত্রীও জানতো না আমার ভাইও জানতো না আওয়াজ করে বলেন ঠিক কি না আমি মুর্শিদের জন্য যেই জিনিসটার জন্য গেছি ওইটা লইলে আমি বাঁচতে পারবো লা খাউফুন আলাইহিম হুম আমি ওইটা পাওয়ার জন্য মুর্শিদের সাথে যত ধরনের চলনা লাগুক আমি করব এইটা দেখে অন্য কেউ যেন ঢিল না মারে আওয়াজ করে বলেন ঠিক কি না কারণ রসুনের ফুটকি কিন্তু গোড়া সবটা এক জায়গায় কথা কয় না এক জায়গায় কিন্তু গুড়ার কুয়া লাগিয়া রয়েছে মাঝখান দিয়া পারছে ঠিক কিনা বলে লারা দিস না রে বাতি যারা লারা দিস না আমি ছোট মানুষ এত কিছু বুঝি না এতারা যারা মুরব্বী আছে তারা বুঝে কথা কোন ঠিক নি আব্দুল কাদের কয় আরে একটা কাজ করো আমার ওই ফাঁসের রুমে একটা মেহমান আছে সুবহানাল্লাহ আরে জোরে কয় সোরা সোরাও কয় না সুন্নিও কয় না কি কইছে মেহমান আছে সুবহানাল্লাহ কাশফুল কুলুব খোলা তো এতক্ষণ যা তবা করছে আল্লাহ কবুল করে লাইছে সুবহানাল্লাহ বলেন না ওলি আল্লাহর দরবার তো ভক্তের জন্য কাবা ঘর কথা বলেন ঠিক কি না ওই জায়গায় যা কইবো তাওতে এবার আল্লাহ কবুল করছে গুনাহ মাফ করে দিছে আব্দুল কাদের জিলানী কই সরগন যাইতো না একজন মেহমান আছে লইয়া কারবাটা বানাই ছেড়ে দেই কথা কর ঠিক কি না আব্দুল কাদের জিলানী কই মেহমান আছে নিয়ে আসো আমি শেষ কি রুম ফিরা যায় এখন ফিরবো কারো কম্বলে খাটের তলে ঢুকতে আছে
হাজারেরা কয় হুজুর আসসালামু আলাইকুম কয় আমি না আমি কি বেশ লাগছে কলবে কলবে মিলিনা হইলে কলবে কলবে মিলিনা হইলে মনের আশা পূরণ হয় না রে আল্লাহ নেইছি রাইতে কারবাসে বাজে আইরে ফিরে মুরিদে এক না হইলে কলে ফাতিলে এক না হইলে পাত্রে পানি তবে আসে না রে আল্লাহ নেইছি রাইতে কারবাসি বাজে আওয়াজ করে বলেন ঠিক কিনা গভীর মানুষ আব্দুল কাদের জিলানি কয় মেহমান আছে কয় সালাম দিছে কয় আমি না হুজুর উনি তো আসে না কয় নিয়ে আস মেহমান সুবহানাল্লাহ এবার নিয়ে আসছে আসার পরে কয় হুজুর আর আইতাম না আর ওলিদের যে কত রহমত আল্লাহ দিছে ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর রহমত রয়েছে আমার মুহসিনিন ব্যক্তিদের নিকটে ওলিদের কাছে এত রহমত আছে আমার নবীর অবস্থাটা কোন জায়গায় যিনি বেমেসাল বেনজির ওই নবীর যদি আমরা মত বলি আমরা ইমান আর থাহেন ইমান না থাকলে নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই কোনো কিছু আর হইতো না আওয়াজ করে বলেন ঠিক কি না সলরে মানবের গাড়ি সোনার মদিনায় সলরে মানবের গাড়ি সোনার মদিনায় ওরে ইঞ্জিল বসাইছে বজর বাবা সালাই আমার ইসমাইল শাহ সলরে মা নবের গাড়ি সোনার মদিনায় জোরে কর আল্লাহু আকবার নিয়ে আসছে হুজুর আর লাগ আর আইতাম না তবে এটা কিছুর জন্য তো আসছে না কয় জি তো কিছু নিয়ে আসা সুবহানাল্লাহ বুঝতে না এবারে কিছুর জন্য যে তো আসছিলাম তো কিছু নিয়ে যা খালি হাতে যায় লাভ ডাকি তা খালি হাতে যাইস না রে ভূত কয় হুজুর আমি কিচ্ছু জানি না কয় যা তুই শাম শহরের কুতুব বানাই দিলাম কয় হুজুর জীবনে কোনোদিন মাদ্রাসার ফিস গেছি না কোনোদিন মুক্তব যাই না মাদ্রাসায় যাই না ভার্সিটিতে কলেজে যাই না আমি কি করে কুতুবের দায়িত্ব পালন করব আমার লেখাপড়া নাই হুজুর আমি আর চুরি করতাম না আর আইতাম না আমার বিদায় করে দেন জোরে কন্যা সোয়া এবার আব্দুল কাদের জিলানি কোড়া বহ গাউসিয়াতের পাওয়ার শুরু হয়ে গেছে এত কম ছিল নুজুলে এখন উঠটা গেছে ওরসে সুবহানাল্লাহ কইতেন না নুজুলে আছিল ঠান্ডা এখন ওরসে যখন উঠছে এখন গরম হাল কিন্তু এখন ঠান্ডা না কথা কোন ঠিক কি না আমরা যে ওয়াজ করি আমরা তো মাঝে মাঝে কিছু হাল আল্লাহ দেয় কথা কোন ঠিক কি না এই ফুডি মাছের মতো আরে কথা কোন ঠিক নিও আলহামদুলিল্লাহ কইতেন না এক এক সময় কিন্তু এক একটা হাল থাকে প্রত্যেক কাছে আইয়েরা বের পাওয়া যায় না আওয়াজ করে কোন ঠিক কিনা আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি এবার পুরুষের মধ্যে যখন উঠলো এবার হাল কিন্তু অন্যরকম কয় আমার সামনে ব এবার মাওলানা ইউসুফের অবস্থা কি গেছে জিন্দিয়া জিলার কত এরা হয়ে যায় আল্লাহু আকবার কোন আরো জোরে কোন আল্লাহু আকবার কেন উরুষে যখন থাকতো বেশি সময় থাকতো সুবহানাল্লাহ কোন নুজুলে খুব কম সময় থাকতো উরুষের মধ্যে বেশি সময় থাকতো এইজন্য হালটা গরম ছিল যা কইতো তাই হইতো যা কইতো তাই হইতো ওলির হাত আল্লাহর হাত ওলির জবান আল্লাহর জবান ওলির মুখ আল্লাহর মুখ ওলির কান আল্লাহর কান ওলির হাত আল্লাহর হাত ওলির পা আল্লাহর পা ওলিয়ে যা কইবো এটা স্বয়ং আল্লাহর কথা হইয়া যায় জোরে কন্যা সুবহানাল্লাহ এই জন্য আব্দুল কাদের জিলানি মানে সামনে বসাইছে গাউসিয়াতের হাত মোবারকটা ফিটের মধ্যে রাখছে সুবহানাল্লাহ বলতেন না এবার ফিটের মধ্যে রাখে কয় নিচের দিকে সা কয় সাইসি কয় কিছু দেখা যায়নি কয় কিছু দেখা যায়নি কয় হুজুর দেখা যায় কয় কি দেখো কয় তা তা সারা পর্যন্ত আমার চোখে দেখি কাল্লা সওয়ালে কইছে জোরে গজল এতে ঘুমাইলে তার তাবার উদ্দেশ্য যাই করতে পারছি না দুত্তর বেটা বিয়া শাদী করস না অনেক যদি ঘুম আজকে আমরা ভাই ও গো
নবীর মনোযোগ আব্দুল কাদের জিলানী কয়সা চাইছে কদহা জানি কিছু কদহেই খাল তো করব হইতেছে দেহি কয় কি দেহ কয় তাতা সারা পর্যন্ত দেখা যায় সাত আসমান সাত জমিনের নিচ সুবহানাল্লাহ বড় হইছে সুর কোন দেহে বলে হেন পর্যন্ত মালসাবারা যা আছে সব সেট হয়ে গেছে ঠিক কি না কথা বলেন ঠিক কি না আবার আব্দুল কাদের জিলানী কয় আব্বা উপরের দিকে সা সুবহানাল্লাহ এবার আব্বা কইয়া লাইছে কি কইছো আব্বা কইয়া লাইছে আমরা আব্বা কইলে দোষ হয় কথা কোন ঠিক নি আব্দুল কাদের জিলানী কয় ভূত ও আমার বাবা এবার উপরের দিকে সা কারণ যা দিছে কাজে লাগিয়ে গেছে বেতালে পড়ে না তাল মতই পড়ছে যা দিছে তাই লাগছে এবার কয় উপরের দিকে তাকাও এবার উপরের দিকে তাকাইছে ওই নজর করো কয় করলাম কয় কিছু দেহ নেই কয় দেহি কয় কি দেহ কয় আল্লাহর আরশ দেখা যায় ওরে শেষ বিচারে সঙ্গে কইরা লই ওরে মুর্শিদ শেষ বিচারে সঙ্গে কইরা লই ওরে ও দয়াল রে ধীরে ধীরে ফিরে ফিরে সারা আয়ো রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে সারা আয়ো জোরে জোরে বলেন না আমিন ওই আব্দুল কাদের জিলানীর কাছে যা শাম শহরের কুতুব বানাই দিলাম জোরে বল সুবহানাল্লাহ ওই নিউজ আছে জোরে কর না সুবহানাল্লাহ তোমায় ডাক দিলে ওলার দিকে সায়ো রে বলে না ডাক দিলে ওলার দিকে সায়ো রে ও দয়াল রে ধীরে 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 যা আয়ো রে জবান খোলা বলেন ধীরে 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 যা আয়ো রে আমার যখন আকাশিবে যাইতে আপন বাড়ি কোন বাড়ি জোরের বাড়ি কোন বাড়ি আপন বাড়ি কোন বাড়ি ও তাহলে এই বাড়িটা আমার আপন না এখন বর্তমানে যেটা আছে এটা আমার কি না আপন না আপন বাড়ি হলো কবর জোরে করে আল্লাহু আকবার ওই দেশের লইতে হবে আমাদের খবর কথা কোনা কি ও আমার যখন আকাশিবে যাইতে আপন বাড়ি ওরে আমার জন্য কি নাই আনবে সাদা মার্কিন শাড়ি ওরে আতর গুলাম সিটাই দিবে অঙ্গেতে বলেন না আতর গুলাম অঙ্গেতে ও দয়াল রে ধীরে 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 যা আয়ো রে তুমি ধীরে 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 যা আয়ো রে আমার কাঠের বহনকারী চারজন আরে দেখি কয়জন জোরে বলেন কয়জন আমার কাঠের বহনকারী চারজন আরে দেখি ওরে তারা মুর্শিদাদার করে আমায় দিবে বাকি ঠিক কিনা বলেন ওরে ওই খবর নূরের নবী আসবে রে বলেন না ওই খবর আসবে রে ও মুর্শিদ রে ধীরে ধীরে ফিরে ফিরে সা আয়ো রে তুমি ধীরে ধীরে সায়ো রে আম পাতা জাম পাতা কত পানি জোরে ঠিক না বলেন এখন শীতকাল তো এখন কোন কাল শীতকাল আম পাতা জাম পাতা কত পানি জোরে ওরে একদিন তোমায় গোসল দিবে বরুই পাতার জলে ওরে একদিন তোমায় গোসল দিবে বরুই পাতার জলে তোমার নিজ হাতে না বব দুষা যায় রে মুর্শিদ নিজ হাতে না বব দুষা যায় রে ও দয়াল রে ধীরে 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 যা আয়ো রে তুমি ধীরে ধীরে জোরে জোরে কর আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন বলে জগৎবাসী ও জগৎবাসী শোনো
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খেয়াল নাই আমনে গো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাসালা দিয়া দিল মা হাওয়াকে যখন মাসালা দিল রোজা আল্লাহ যখন ফরজ নামাজ maaf কইরা দিয়েছে তো রোজা তো maaf হয়ে যাইব আল্লাহ ব্রেকিং নিউজ আল্লাহু আকবার হে আমার নবী আদম একটু অপেক্ষা করেন আল্লাহর কাছ থেকে সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি নবী যখন সিদ্ধান্ত দিয়ে ফলাইছেন তবে আপনার কথাটাও রাখমো তবে একটু কাজ করতে হবে আল্লাহ গো কি করতে হবে আল্লাহ কয় এই রোজাটা পরবর্তী মাসে যখন সুস্থ হইয়া যাবে ওই মাসে যাইয়া সাতটা রোজা আদায় করতে হইব আল্লাহু আকবার আল্লাহর নবী আদম যদি নিষেধ না করত আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে ফরজ রোজা maaf করে দিয়েছিল ওই ফরজ নামাজ maaf করেছিল ফরজ রোজাও তেমন maaf হইত আওয়াজ করে বলেন ঠিক কি না উম্মতের মুহাম্মদের জন্য হবে রহমত জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো নবী গো আল্লাহ পাক রব্বুল আলামিন 24টা আমাকে দিয়েছে আল্লাহর ইবাদতের জন্য দিয়েছে ও দয়ার নবী মায়ার নবী আমার মনে চায় সাতটা ভাগ করিয়া এই সময়টারে একটা ভাগ আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়ি সুবহানাল্লাহ ওই সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি সাতটা ভাগ করিয়া একটা ভাগ আপনি নবীর উপরে দুরূদ শরীফ পড়ি আমার নবী বলে আলহামদুলিল্লাহ ভালো কাজ তবে এর চাইতে যদি আরেকটু বাড়াইয়া পড়তে পারো উত্তম সুবহানাল্লাহ এবার সাহাবী কয় নবী গো আমার বুঝইয়া গেছে এই দুরুদ কইরা আপনার কোন খুশি করন যাইতো না এই দুরুদে তো কোন সংক্ষিপ্ত সময় কইরা আপনি নবীর রাজি করা যাবে না গো নবী ও কি করতে চাও নবী গো আমি এই 24 ঘন্টার ভিতরে সাইর এই 24 ঘন্টার ভিতরে সাইর ভাগের দুই ভাগ সময় আপনি নবীর উপরে দুরুদ শরীফ পড়ব আমার নবী বলে আলহামদুলিল্লাহ তবে আরেকটু বেশি যদি পড়তে পারো আরো উত্তম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ও মায়ার নবী আমি আবারো আপনার কাছে আরজ করি গো নবী এই 24 ঘন্টা চার ভাগ করিয়া তিন ভাগ সময় আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়ো আমার নবী তাবাসসুম মুস্তি হাসি দিয়া বলেন আলহামদুলিল্লাহ তবে আর একটু বেশি পড়লে আরো উত্তম সুবহানাল্লাহ কইতো না ওই সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহর জাত পাকের কসম গো নবী আমার বুঝতে আর বাকি নাই আল্লাহ 24টা ঘন্টা ইবাদতের জন্য দিয়েছে গো নবী এই 24টা ঘন্টা আমি আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়ব আমার নবী তাবাসসুম মুস্কি একটা হাসি দিয়া কয় সদ্দাক্তা ও আমার সাহাবী তুমি সত্য বলেছ আর এই কাজটা যদি তুমি করতে পারো এর চাইতে উত্তম পৃথিবীর জমিনে আর কোন কর্ম আর কোন ইবাদত হইতে পারে না আল্লাহু আকবার আশা যাওয়া কি যন্ত্রণায় আশা যাওয়া কি যন্ত্রণা আগে তো আমি জানতাম না জানলে রে মুর্শিদ আর আসতাম না ঠিক না বলে আশা যাওয়া কি যন্ত্রণায় আশা যাওয়া কি যন্ত্রণা আগে তো আমি জানতাম না জানলে রে বজর শাহ আর আসতাম না দয়াল রে মাকাল কল তার দেখতে বালা বাহির লাল তার ভিতর কালা আমি দয়াল আগে জানতাম না ঠিক না ওরে অমৃত গাইয়া পারছে জালা কন্যা অমৃত
काया बार से जाला बिशर जाला बाला गे ना जान ले रे इस्माइल शाह आरास्तम ना आशा जावा की जंत्रणा आशा जावा की जंत्रणा आगे तो या मिजानता ना जान ले रे भंडारी आरास्तम ना उर जान ले रे जालाली आरास्तम ना आवाज करे बोलो बिकिरा ओ दयाल रे ओई पारे प्रेमेरी बाजार पार होइया जाय सब दुकानदार आमी तो पार होइते पारलाम ना ओ दयाल रे ओई पारे प्रेमेरी बाजार पार होइया जाय सब दुकानदार आमी तो पार होइते पारलाम ना ओरे बुझी আমার কপাল মন্দ না ওরে বুঝি আমার কপাল মন্দ ভাজাল নৌকায় পাল কাটে না জানলে রে দয়াল আর আসতাম না ওর জানলে রে মুর্শিদ আর আসতাম না আশা যাওয়া কি যন্ত্রণা আশা যাওয়া কি যন্ত্রণা আগে ছোয়া মি জানতাম না জানলে রে মুর্শিদ আরাস্তাম না আওয়াজ করে বলি আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আরে নবী আমার পরশমণি নবী আমার জানের জান বলে নবী আমার পরশমণি নবী আমার জানের জান রবিজিকে না দেখিলে বাসে নাই আশকের প্রাণ আল্লাহুম্মা আমার বাজানে একটু গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি আমার মাহফিলের এই পোস্টারের ভিতরে সাবজেক্ট হইল শানের সালাত কিন্তু আমার মেম্বার সাহেব সাবজেক্টটা চেঞ্জ করে দিয়েছে আমার দিয়েছে শানে বেলায়েত মুহাব্বত এখন আলহামদুলিল্লাহ আমার সাবজেক্টটা চেঞ্জ করে দেওয়াতে অনেকে চিন্তা করবে হায় রে মুজাহিদ সাহেবের পোস্টারে শানের সালাত বিষয়বস্তু কিন্তু আলোচনা তো শানের সালাতে হচ্ছে না শানে বেলায়েত কিন্তু এইটা আমাকে মাহফিল কর্তৃপক্ষ দিয়েছেন যার জন্য আমি নিতে বাধ্য কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহর কোরআনের ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম যেই আয়াতে কারিমা সূরা ইউনূসের মধ্যে আমার আল্লাহ রেখে দিল সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করলাম যেই আয়াতে কারিমায় আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন পড়েন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল আলা
সাবধান ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ ওলির বহু বচন হইল আউলিয়া ওলি এক বচন ওলি আহাদ জোরে কন সুবহানাল্লাহ ওলি সিঙ্গুলার আউলিয়া হচ্ছে প্লুরাল ওলি হচ্ছে ওয়াহেদ আউলিয়া হচ্ছে জমা আমার আল্লাহ বলে নিশ্চয় যারা আমার বন্ধু হয়েছে আমার ওলি হয়েছে লা আল্লাহু আকবার কোন লা তাদের নাই খাউফ খাউফ মানে ভয় আমার আল্লাহ বলে নিশ্চয় যারা আমার বন্ধু হয়েছেন তাদের কোনো ভয় নাই সুবহানাল্লাহ কার আল্লাহর বন্ধুদের কার আল্লাহর ওলিদের জোরে বলুন না সুবহানাল্লাহ আমরা ওলি ভক্ত মানুষ একটা মানুষ তো ফিরছাড়া নাই আওয়াজ একটু জোর হইব না এটা ইশকের বাতি জ্বালাইয়া দিবেন নিও যে গিরদি বেন সালাইয়া কথা কোন ঠিক নিও নয় তো দরা খাইবেন কব হরাইয়া মাশাআল্লাহ না কোন না পরে পরে আটু পরে আটু জয় মারলো কথা কোন ঠিক নেই এই কথা কোন ঠিক তুমি যে কেরামতি দেখাইতাছো এটা তো আসলে তোমার কেরামতি না এটা তো আমার কাজ সুবহানাল্লাহ কোন স্বামী গো এটা তো আমার কাজ এবার বাড়িতে গেছে আজ যা রান্না করার সময় ওই যে বাথরুম গেছে বাথরুমে যাওয়ার পরে আদা মাদা হুচ্চা পানি টানি লইয়া আইয়া বলছে আজ যা কেমনে খাওয়াইতেছে পাক শাক করছে যেমনে কথা কোন ঠিক নেই আজ যার পাকটা বেশি বালা না খারাপ ঘটনা কি কারণ ডিলাও নাই কুলুহ নাই ডিলাও নাই কুলুহ নাই যায় পানি দিয়ে ঠেলছে আর দুইয়া কোনো মতন আইয়া এডি দিয়ে আবার তরকারি মরকারি কুটটা এই যা মেডিসিন আছে সব এটা বালা না খারাপ এ খারাপ লাগে রে এ বয়ান কই যান তারে তুই যে বলছিস না দাদা খা আমি তো যাই আল্লাহ আল্লাহ আমিন তো আমিন তো আচ্ছা মহিলা এবার রানছে এবার বাপ করে কয় যে পরের দিন কেরামতি দেয় যে গেছে বেটি ওসাইয়া রইছে আজ যার কেরামতি কাজ হয় না চিন্তায় ভরে গেল ঘটনা কি ওলি আল্লাহদের বেলা এত সত্য আল কারামাতুল আউলিয়ায়ে হাকুন ওলি আল্লাহদের কেরামত হইল সত্য অস্বীকার করার মত না ঘটনাটা কি এবার দরিয়া বাসায় গেছে যাইয়া কয় বিবি গো ব্যাপার কি বিবি মুসকি মুসকি আসে পাই যা কেরামত হয় না ওই তুমি জানলা কেমনে ওই আমি যদি তোমার ঠিক মতো ফাকশাক কইরা না খাওয়াইতাম তোমার আমলটা আল্লাহর দরবারে কবুল হইত না যখন দেখলাম তোমার মধ্যে একটু অহংকার দেখা যায় একটু ফখর দেখা যায় একটু রিয়া দেখা যায় একটু তাকাব্বরি দেখা যায় তার সাথে তুমি অহংকারে আমি তো আত্মহারা হয়ে গেলাম এই জন্য তোমার অহংকারকে দমন করার জন্য আজকে আমি একটা কাজ করছি কই কি কাজ ওই আজকে পায়খানা করলাম প্রস্রাব করলাম পানি খরচ করছি কথা সত্য কিন্তু আমি আজকে দিদা কোনো করি নাই ভালো করে হাত পরিষ্কার করি নাই এই জন্য তোমার নাফাক খাওয়াইয়া দিছি আর নাফাক খাওয়াতে তোমার কলবটা বন্ধ হইয়া গেছে কলবে কলবে এক না হইলে কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হয় না রে আল্লাহ নিশি রইতে কারবাসে বাজে আল্লাহ নিশি রইতে কারবাসে বাজে বাসি বাজায় আমার বজর শাখায় বাসি বাজায় আমার ইসমাইল শাখা কি না সুন্দর লাগে রে আল্লাহ নেশি রাইতে কারবাসে বাজে আল্লাহ নেশি রাইতে কারবাসে বাজে আগুন লাগেছে সকলের কলবের ভিতরে আগুন লাগেছে কলবের ভিতরে উপরে জল ডালিলে হইব কি আল্লাহ নেশি রাইতে কারবাসে কন্যা শিরাইতে কারবাসে
আইরে মুজাহিদির দরবার আছে কেরে সেন্টার জালালিশার দরবার আছে কেরে সেন্টার জেহাদিশার দরবার আছে কেরে সেন্টার সেকান্দরশার দরবার আছে কেরে সেন্টার ভান্ডারির দরবার আছে কেরে সেন্টার মনের মিলন হইছে রে আল্লাহ নিশিরাইতে কারবাসে বাজে আল্লাহ নিশিরাইতে কারবাসে বাজে বাঁশি বাজায় আমার মুর্শিদ কেহলায় বাঁশি বাজায় আমার মুর্শিদ কেহলায় কি মায়ার সুর বাজে রে আল্লাহ নিশিরাইতে কারবাসে বাজে জোরে জোরে কোন আল্লাহু আকবার আওয়াজ করে বলে আল্লাহু আকবার জওয়ান কোলে বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর ওলির এক দিয়া কয় বিবি গো কি শুনাইলি গো বিবি এত পরিশ্রম কইরা কামাই রুজি কইরা খরচের ব্যবস্থা করলাম আর আজকে তুমি বুঝি অপবিত্র জিনিস খাবাই আমার শরণ দেওয়াইলা স্বামী গো গোস্তাগি মাফ কর তোমার ভিতরে একটা ফখরতার ভাব দেখেছিলাম তোমার ভিতরে একটা গৌরবের ভাব দেখেছিলাম তোমার ভিতরে একটা অহংকারের ভাব দেখেছিলাম এই জন্য আমি এই কাজটা করছি আমার গোস্তাগি মাফ করে দাও জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ তাহলে স্বামী অলি স্ত্রী অলি জোরে কন্যা আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলে তাদের কোনো ভয় তাদের কোনো চিন্তা যারা আল্লাহর ওলি হতে পারে নাই বোঝা যায় তাদের ভয়ও আছে চিন্তাও আছে না নাই ভয়ও আছে চিন্তাও আছে তাহলে আমরা যে আল্লাহর ওলি হতে পেরেছি এই ধরনের কোন এলহাম আমাদের নিকটে আসেনি আছে আসে নাই যেহেতু আমাদের ভয় আছে চিন্তাও কথা কয় না ভয় আছে চিন্তাও তো ভয় আর চিন্তা নিয়ে যদি মরণ হইয়া যায় আমি আর আপনি কবরে গেলে উপায় থাকবো নি এই জন্য কবরের সামান তো দুনিয়াতে নিতে হয় কবরের পুঁজি যদি দুনিয়ার মধ্যে না নিয়ে যায় তাইলে কবর দেশে গেলে আমার